হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারির টেবিলে দই বড়া এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাইরে থেকে কেনা দই বড়ার চেয়ে ঘরে বানানো দই বড়া যেমন স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভীষণ মজা। আজকে তৈরি করে দেখাবো মজাদার দই বড়া এবং সাথে তেঁতুলের সস বা চাটনি। তাহলে চলুন দই বড়া বানানোর পুরো প্রসেসটি দেখে নিই। দই বড়া বানানোর জন্য মাসকলাইয়ের ডাল নিয়েছি এক কাপ। ডাল খুব ভালো করে ধুয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি এক কাপ মাসকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। লম্বা সময় ভিজিয়ে রাখার ফলে ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর ডালগুলো একটা ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডালগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। প্রয়োজনে অল্প অল্প পানি দিয়ে ডাল ব্লেন্ড করে নিতে হবে। ডালের পেস্টটা যেন খুব ভালো করে মিহি হয় তাই আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু খুব ভালো করে মিহি হয়েছে। আর ব্লেন্ড করার সময় ডালটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালে যেন কোনো মোটা দানা না থাকে। এইভাবে করে আমি বাকি ডালগুলো ব্লেন্ড করে নেব। এখানে আমি সবগুলো ডাল খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ডালের বাটিটা সাইড করে রেখে দিব। এখন তৈরি করব তেঁতুলের সস বা চাটনি। তেঁতুলের সস বা চাটনি বানানোর জন্য এখানে তেঁতুল নিয়েছি। তেঁতুলের মধ্যে যে শিকড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে এখান থেকে আমি এক কাপ তেঁতুল নেব। এখানে এক কাপ তেঁতুল এক কাপ পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। তেঁতুলটা যখন ভালো করে ভিজে নরম হয়ে যাবে এখন হাত দিয়ে কোচলিয়ে তেঁতুলের মাড় বা কাঁধ বের করে নেব। তেঁতুলের কাঁধ বের হয়ে তেঁতুলটা বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এই তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিব আরও এক কাপ পানি। এক কাপ পানি আমি একবারে দিচ্ছি না, 2-3 বারে এক কাপ পানি মিশিয়ে নিব। পানি দিয়ে খুব ভালো করে আবারও কোচলিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে কোচলিয়ে কাঁধটুকু বের করে নিব। তেঁতুলের বিচিগুলো আলাদা হয়ে গেছে, এখন বিচিগুলো ফেলে দিচ্ছি। এবার একটা ছাঁকনি দিয়ে তেঁতুলের রসটুকু ছেঁকে নিব। এভাবে একটা চামচ দিয়ে নেড়ে দিলে খুব সহজেই নিচের বাটিতে রসটুকু পড়বে। ছেঁকে নেওয়ার ফলে তেঁতুলের বিচি খোসা বা আঁশগুলো আটকে যাবে। তেঁতুলটুকু ছেঁকে নেওয়ার পর এই পরিমাণ তেঁতুলের মার আমি পেয়েছি। তেঁতুলের মার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু পানি মিশিয়ে নেওয়া যাবে। এখন একটা হাঁড়ির মধ্যে বাটিতে রাখা তেঁতুলটুকু ঢেলে নিচ্ছি। এবার তেঁতুলের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা শুকনা মরিচ গুঁড়া, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিব চিনি 1/4 কাপ। এখন চুলায় দিয়ে সস খুব ভালো করে জাল করে নিতে হবে। এখানে যেহেতু চিনি দেওয়া আছে চিনিটুকু গলে গিয়ে একটু পানি পানি হয়ে গেছে। এখন জাল করে এই পানিটুকু শুকিয়ে নিব। একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি সসটা এইরকম ঘন হবে। তেঁতুলের সস করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন দই বড়ার জন্য দইটা রেডি করে নিব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 4 কাপ টক দই। এবার দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনিয়া পাতা বাটা, পুদিনা পাতা বাটা দিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া 1/4 চা চামচ। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে দই ফেটিয়ে নিতে হবে। এখানে ঝাল মিষ্টি এবং লবণের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চামচে তুলে দেখিয়ে দিচ্ছি দই বড়ার জন্য দই যেন খুব বেশি ঘন না থাকে আবার খুব বেশি পাতলা না হয়। এখন দইয়ের বাটিটা ফ্রিজে রেখে দিব। ডালের বড়াগুলো বানানোর জন্য ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এরকম ঘন থাকবে। এখন ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, ভাজা শুকনা মরিচ গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন এই ডালের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চামচ বা এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব জোরে জোরে একটু ফেটে নিতে হবে।
ডালের মধ্যে যেন একটু বাতাস ক্রিয়েট হয়। ডাল খুব ভালো করে ফেটা হয়ে গেলে এরকম ফ্লাফি হয়ে যাবে আর সেই বড়াগুলো ভাজার সময় সুন্দরভাবে ফুলবে। ডালের মিশ্রণটা খুব ভালো করে ফেটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটিতে পানির মধ্যে অল্প একটু ডালের মিশ্রণ দিলে যদি উপরের দিকে ভেসে থাকে তাহলে বুঝতে হবে যে ডালটা সুন্দরভাবেই ফেটা হয়েছে। দেখেন ডালের মিশ্রণটা পানির মধ্যে ভেসে আছে আর ডালটা কিন্তু পানির সাথে গলে যাচ্ছে না। মিশ্রণটা হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। বড় একটা বাটিতে প্রায় 1 লিটারের মতো পানি নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। 1টা চামচ দিয়ে লবণটুকু মিশিয়ে নিচ্ছি, এই পানির মধ্যে বড়াগুলো ভেজে কিছু সময় ভিজিয়ে রাখবো। বড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ডালের মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো দেওয়ার পর একপাশ যখন একটু হয়ে যাবে বড়াগুলো উল্টিয়ে দিব। বড়াগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। আর খেয়াল করে দেখেন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে। কয়েকবার উল্টিয়ে বড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বড়াতে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ভালো করে তেল ঝরিয়ে প্লেটে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন বাড়তি তেলটা শুষে নেয়। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নিব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আগে থেকে যে লবণ পানিটা করে রেখেছিলাম এখন এক এক করে পানির মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন পানির মধ্যে বড়াগুলো প্রায় 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিটে বড়াগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন পানি থেকে তুলে হাত দিয়ে চিপে পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে বড়াগুলো নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপরে দই। এখন উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, কিছু ধনে পাতা আর পুদিনা পাতা। এখন উপরে দিয়ে দিব তেঁতুলের টক। একটা বড়া কেটে দেখিয়ে দিচ্ছি, বড়াগুলো কিন্তু খুবই নরম হয়েছে। এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। এভাবে দই বড়া বানিয়ে 6-7 দিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।